অলকিটি বিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্কোয়ারে সেলস অফিসারের একটা নতুন করে নিয়োগ পাইলাম বন্ধুরা, যেখানে আপনারা ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা আপনি ইমেইলে কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এইটা হলো সে কাঙ্ক্ষিত সার্কুলার। ও আরেকটি কথা বলে নেই, এখানে HSC পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো পুরো বিষয়টি এখন আমি আপনার সাথে আলোচনা করবো। তার আগে বলি, এই সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে রাখছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা অবস্থাতে চলে আসবেন। আসতে পারে প্রথমেই পাবেন স্কোয়ার টয়েটিজ লিমিটেড সেলস অফিসার নিয়োগ HSC পাস, এটাতে আপনারা ক্লিক করবেন। করা মাত্র এরকম একটা অবস্থা আসলে এই যে নিচের আমরা সার্কুলারটি পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু ডিরেক্টলি পড়তে পারবেন। মোবাইল ফোন হলে জাস্ট এটাই প্রথমে শো করবে, আর বাদ বাকি ডান পাশে থাকা প্রত্যেকটা আপডেট মেসেজগুলো নিচে শো করবে। ওকে, তো এখান থেকে ডাইরেক্টলি পড়তে পারবেন, এছাড়াও যদি চান নামায় পড়বেন সেটা আপনাদের বিষয়, তো আমি বড় করেই দেখাচ্ছি, নো প্রবলেম, সরাসরি চলে যাই। তো বন্ধুরা এখানে জাস্ট একটু মনোযোগ সহ পড়তে হবে, নইলে কিন্তু ব্যাপারটা প্যাঁচ লাগা ফেলাবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেলস অফিসার আবশ্যক। তার আগে দেখতে পাচ্ছেন স্কোয়ার টয়েটিজ লিমিটেড, এখানে ওদের যে পদের নাম বলছে তাহলে সেলস অফিসার, এই যে এখানে যেটা দেখতেছেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বলতে যে কোনো জেলাতে যে কোনো জায়গাতে আপনার কাজ করার মন মানসিক থাকতে হবে। আপনার যে যে টার্গেটগুলো, যে যে দায় দায়িত্বগুলো কর্তব্যগুলো রয়েছে সেটা হলো স্টেশনারি, ঔষধ, মুদি ও টং দোকান থেকে অর্ডার নেওয়া। তো একটা বিষয় মাথায় রাখবেন, যারা সেলসে জব করে, স্পেশালি যারা স্কোয়ারে যারা জব করে, তাদের দেখবেন একটা বিষয় হলো ওদেরকে উল্টা দোকানদার ডাকে যে ভাই এই মাল, এই মাল, সেইটা দেন, এইটা এইটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি আদার্স কোম্পানিগুলোতে কিন্তু এতটা মানে ই থাকে না। হ্যাঁ, আছে দুই একটা কোম্পানি, বড় বড় কোম্পানি আছে, তাদেরকে ই করে, কিন্তু স্কোয়ারে যারা সেলসে জব করে ওরা কখনোই এই চাকরিটা চেঞ্জ করে না। মানে শুধু তাই নয়, অন্যান্য কোম্পানির সেলসের থেকে কিন্তু পাবলিক এইখানে জাম করার জন্য খুব উঠে পড়ে লাগে, এইটা হলো একটা বিষয়। তো আমার মনে হয় যদি আপনি এখানে ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনার এই যেমন পার্টি ভিত্তিক পণ্য সরবরাহ নিশ্চিত করা, বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা, লক্ষ্যমাত্রা অর্জন বলতে এখানে সেলসে কিন্তু সবসময় একটা টার্গেট থাকে, এই টার্গেট আপনাকে ফিল আপ করা কিন্তু কোনো বিষয় না, অ্যাটলিস্ট স্কোয়ারের ক্ষেত্রে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই বিষয়গুলো আপনার একদম পুরোপুরি ইজি থাকবে, এবং পরিবেশের সাথে মানে দোকানদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তো বন্ধুরা এখানে সুসম্পর্ক অটোমেটিক হয়ে যায়, কারণ এখানে টাকা পয়সার লেনদেনে কোনো কমতি থাকে না, মাল নিচ্ছে, নগদের উপর টাকা দিয়ে দিচ্ছে, দেখছে এখানে কোনো প্রকৃতির সমস্যা হয় না। তো এখানে প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, আপনাকে স্নাতক পাস হইতে হবে, দেখতে পাচ্ছেন স্নাতক পাস, অথবা এই কাজের উপর যদি 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি HSC পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। আমি আপনাকে এতটুকু বলি বন্ধুরা, এখানে কিন্তু একজন দুজন লোক লাগে না এই স্কোয়ারে, এখানে কিন্তু শত শত হাজার হাজার ছেলে মেয়ে লাগে। আপনার যদি নিজের প্রতি মিনিমাম কনফিডেন্স থাকে আপনি এখানে আবেদন করতে পারেন, মিনিমাম কনফিডেন্স, আপনি গিয়ে জাস্ট যদি একটু সুন্দর মতো সবকে নিজেকে উপস্থাপন করতে পারেন স্মার্টলি, বিলিভ ইট আর নট, ওরা আপনাকে ই করে দেবে। কারণ এখানে আপনাকে ডিরেক্টলি কাজে দেওয়ার আগে ওরা অ্যাটলিস্ট 1 সপ্তাহ কিংবা 1 মাসে এরকম আপনাকে একটা ট্রেনিং করাবে, এই ট্রেনিংয়ের ভিতরে কিন্তু সব কিছু ওর ভিতর দিয়ে আপনাকে এক্সপার্ট করে ফেলবে। আপনি যদি ফিল করেন যে হ্যাঁ আপনাকে ট্রেনিং করলে আপনি এক্সপার্ট হয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারেন, নো প্রবলেম। এখন আপনি যদি এখানে আবেদন করতে চান, ওই যে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে, অর্থাৎ আপনি এক জায়গায় বসে থাকবেন হবে না, সব জায়গায় ঘোরাঘুরি করার মানে সতিচ্ছা থাকতে হবে, বয়স 30-এর ভিতরে, উপরোক্ত ফলে যদি আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে সম্প্রতি তোলা 2 কোটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সত্যায়িত করে, আপনার NID কার্ডের ফটোকপি সেগুলো সত্যায়িত করে একটা জীবন বৃত্তান্ত রেডি করবেন, এবং সকালে একটা আবেদনপত্র লিখবেন এই এই ইআই ঠিকানা বরাবর, বরাবর ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ স্কোয়ারটিজ লিমিটেড রূপায়ণ সেন্টার 11 তলা 72 মহাকালী বাণিজ্যিক এলাকা ঢাকা 1212 এই ঠিকানা বরাবর একটা ই করবেন, লিখে তো দরখাস্ত করবেন, সেটা আগামী 30 নভেম্বরের ভিতরে, আজকে হলো 23 তারিখ, তো 30 তারিখের ভিতরে এটা আপনাকে পাঠাতে হবে। কিংবা আপনি চাইলে কিন্তু মেইলেও আবেদনটা করতে পারেন, আর এই যে এখানে HRD-STL@squaregroup.com এই ঠিকানা কিন্তু আপনি চাইলে মেইলে করে দিতে পারেন, এবং অবশ্যই কিন্তু এখানে সেলস অফিসার পদের নামটা মেনশন করে দিবেন। আমার মনে হয় বাকি বিষয়গুলো আপনারা এটা নামায় পড়লে বুঝতে পারবেন। আমি আর কথা বেশি লম্বা না করে সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।